এটা সেন্ড টু প্যারেন্টস, সেন্ড টু ব্যাক করে দিব। তাহলে দেখো গাইস আমাদের যে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো স্ক্রিনে দেখানো এরকম ডিজাইন তুমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে কীভাবে খুব সহজেই করে ফেলতে পারো। সো দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা ফাইলে যাব এবং একটি নতুন আর্টবোর্ড ক্রিয়েট করে নিব। দেন ইলাস্ট্রেটরটাকে সিলেক্ট করে শিফট এবং অল্টার বাটন চেপে একটা সার্কেল ক্রিয়েট করব। এই সার্কেলের যে ফিলটা আছে সেটাকে নাল করে দিব এবং স্ট্রোকটাকে আমরা টু করে দিব। দেন আমরা কন্ট্রোল প্লাস সি এবং কন্ট্রোল প্লাস এফ এর সাহায্যে এর একটা কপি করে নিব, যেটাকে আমরা ড্র্যাগ করে ছোট করে নিব, যার ফিলটা থাকবে হচ্ছে হলুদ কালার এবং যে স্ট্রোক সেটাকে আমরা নাল করে দিব। ওকে, দেন আমরা যে লেখাটি আসলে ডিজাইন আকারে শো করবো সেটা লিখবো। আমি লিখলাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ফ্রি কোর্স। সো এই লেখাটা আমি লিখলাম। চাইলে আমরা কিন্তু ফন্টটাকে পরিবর্তন করে নিতে পারি। সো এরকম লেখা, ওকে, আমি ফন্টটাকে একটু পরিবর্তন করে নিই। আমরা এটা সিলেক্ট করে দিলাম এবং মাঝের যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি এখন ক্রিয়েট আউটলাইনে রূপান্তর করব। দেন উইন্ডোতে যাওয়ার পরে আমরা ব্রাশ নামে যে অপশনটা পাবো সেখানে যাওয়ার পরে সেই লেখাটাকে সেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্যাটার্ন ব্রাশ নামে যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করে দেব। এবং এখানে আসার পরে আমি যে লেখাটা প্রদর্শন করতে যাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্স সেটাকে আমরা জাস্ট কপি পেস্ট করে ওকে করে দেব এবং এই লেখাটাকে এবার আমরা মুছে দেব। দেন ডিলেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমরা আমাদের সার্কেলের এই অংশটাকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ব্যাক স্পেস হিসেবে এটাকে ডিলিট করে দেব। দেন এটা সিলেক্ট করব, এটাকে ডিলিট করে দেব, জাস্ট এই পয়েন্টটা শুধু থাকবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের ব্রাশ টুল থেকে শেষের যে টুলটা সেটাকে সিলেক্ট করে দেব, তাহলে কিন্তু এই লেখাটা এখানে সার্কেল আকারে প্রদর্শিত হবে। দেন আমরা ইউনিফর্মে যাব, দেন আমরা এটাকে সিলেক্ট করব, তাহলে এই লেখাটা কিন্তু এরকম আকারে প্রদর্শন করব। এবার আমরা রোটেট টুলে যাব, দেন কিবোর্ডের অল্ট বাটনটা প্রেস করে এর যে সেন্টার আছে সেন্টারে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, সেখান থেকে আমরা 360 ডিগ্রি ডিভাইড 4 করব এবং সেটাকে কপি করব। তাহলে কিন্তু লেখাটা এরকম কপি হবে। দেন আমরা কন্ট্রোল প্লাস ডি চাপলেই লেখাটা এরকম সার্কেল আকারে কিন্তু প্রদর্শিত হবে। এবার আমরা পুরো সার্কেলটাকে সিলেক্ট করব, দেন অবজেক্টে যাওয়ার পরে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব এবং প্রত্যেকটা পোর্শন আমরা আলাদা আলাদা কিন্তু এক একটা কালার করে দেবো। এটাকে আমি ইয়েলো কালার করে দিলাম, সরি, এটাকে আমি ইয়েলো কালার করলাম। এটার কালার আমি এটা করে দেই, এটার কালারটাকে আমি একটু ব্রাইট করে দেই, এটার কালারটা আমি এরকম একটা হোয়াইট কালার দিয়ে দিই। সো এবার আমার কাজ হচ্ছে এটার যে সার্কেলটা আছে এটাকে আমি মুছে দিই। দেন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা ইফেক্ট অপশনে যাব, দেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে যাব, এখানে এটার মান আমরা 80 করে দিব, এটার মানও আমরা 80 করে দিব এবং এটার যে কপি সেকশন আছে সেখানে গিয়ে আমরা ইচ্ছা মতো কপি করে নেব আর কি। ওকে, সো মানটাকে বাড়িয়ে আমরা এরকম করে দিলাম এবং অ্যাঙ্গেলের মানটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। আমি অ্যাঙ্গেলের মানটা পরিবর্তন করে দিলাম, দিয়ে আমরা ওকে বাটনে প্রেস করব। ওকে, সো এবার আমাদের কাজ হচ্ছে আবার অবজেক্টে যাব, দেন এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। করে দেওয়ার পর আমি এটাকে একটু বড় করে দিই। ওকে, দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের যে ফ্রি ট্রান্সফর্ম টুলটা আছে শেষের টুলটা নিয়ে আমরা এটাকে জাস্ট একটু একটু মুভ করে দিই, একটু টেনে সুটু এরকম করে দিলাম। দেখো তাহলে কিন্তু এটা দেখতে এরকম হবে। এখন এটার যে ব্যাকগ্রাউন্ডটা সেখানে এটা খুব বেশি ভালো লাগছে না, সো এটা ব্যাকগ্রাউন্ড আমরা একটু চেঞ্জ করে দিই। রেক্ট্যাঙ্গল টুল নেব এবং এটাকে সিলেক্ট করব,
দেন এটার কালারকে আমরা ব্ল্যাক করে দিব এবং এটা সেন্ড টু প্যারেন্টস সেন্ড টু ব্যাক করে দিব। তাহলে দেখো গাইস আমাদের যে ইয়াটা ছিল ডিজাইনটা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। সো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সো নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।